সালাম আলাইকুম, আমি বিডিএন ক্যামেরা গ্যাজেটের পক্ষ থেকে সুব্রত। আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমাদের মেমোরি কার্ড নিয়ে। অনেক ভাই ব্রাদাররা আছে আমাদের মেসেজে, আপনার ইনবক্সে মেসেজ করেছে যে আপনার ভাইয়া আমাদেরকে একটা এই মেমোরি নিয়ে আমাদেরকে একটা ভিডিও দেন। তাদের জন্য আসলে ভিডিও, আমাদের এখানে পাঁচ ক্যাটাগরির মেমোরি আছে, পাঁচটা ক্যাটাগরি দেখাবো, পাঁচ ক্যাটাগরির মেমোরি কার্ড আর হচ্ছে আপনার প্রাইস সম্বন্ধে আমরা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা বলে দিই। আসলে অনেক ইউজার আছে যারা নতুন ইউজার, আসলে বিগেনার, আসলে তারা জানে না এই অনেকে ইউজ করে আপনার মিনি কতগুলো আপনার মেমোরি কার্ড আছে, মোবাইলে মেমোরি কার্ড এগুলো ইউজ করে থাকে। আসলে এগুলি ইউজ করলে আপনার ক্যামেরাতে আসলে ক্ষতি হয়। ক্ষতি কী প্রকার আমি বলি, আপনার বডিটা হিট হয়, তারপর হচ্ছে আপনার ছবির প্রসেসিংটা, মানে যখন আপনি একটা ছবি তুলবেন দেখবেন লেখা উঠবে ক্যামেরা ক্যান নট বি প্রসেস। তার মানে এটা বোঝাচ্ছে যে আপনার যে মেমোরি কার্ডটা লাগানো আছে ওইটা ক্যামেরাটা প্রসেস করতে পারছে না, আপনার ডাটাটা ট্রান্সফার দিতে পারছে না। সাথে সাথে একটা ছবি তুললে আপনার 7 MB হতে আপনার 50 MB করা যায়। আপনি যদি JPG ফাইলে তুলেন দেখবেন এখানে ফরম্যাটে গেলে দেখবেন তিন চারটা ফাইল আছে, একটা হচ্ছে JPG ফাইল, একটা হচ্ছে র, আর একটা হচ্ছে র প্লাস। তো আপনি যদি আপনি JPG-তে তুলেন, JPG-র মধ্যে তিন চারটা কোয়ালিটি আছে, একটা হচ্ছে 6 MB, একটা হচ্ছে 8 MB, একটা হচ্ছে 10 MB। আপনি যে কোনোটা তুলতে পারেন, সবাই আপনার বেসিক্যালি আপনার অ্যাভারেজে আপনার JPG-তে ছবিগুলো তুলে। তখন যদি আপনি এই অ্যাডাপ্টারটা ইউজ করেন, দেখেন অনেকে চিনবেন এই অ্যাডাপ্টারটা ইউজ করে থাকে, এখানের মধ্যে একটা ছোটো মেমোরি কার্ড ইউজ করে থাকে, এটা কিন্তু আপনার ক্যামেরার বডির জন্য কিন্তু খুবই একটা মারাত্মক ক্ষতি। বিশেষ করে আপনার বডিটা হ্যাং করবে, ছবি তুলছেন, ছবি আপনার তোলার পরে প্লেব্যাক আসতেছে না, এটা হয় যে মেমোরি কার্ডের কারণে। তো আপনারা যারা আসলে দেখতেছেন, যারা এই এই কার্ডটা ইউজ করেন, তারা আজকে থেকে এটা বাদ দিয়ে দিন। তো এটা বাদ দিয়ে আপনি কী করতে পারেন, একটা আমাদের থেকে আপনার এই দেখেন এরকম একটা মেমোরি কার্ড পারচেস করতে পারেন। এটা হচ্ছে অরিজিনাল ক্যামেরার মেমোরি কার্ড, এটা কোনো ছোটো চিপ কার্ড না বা অ্যাডাপ্টার না, এটা ডাইরেক্ট অরিজিনাল মেমোরি কার্ড। আর এটা হচ্ছে আপনার স্যানডিস্কের আলট্রা, আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার 18 MBPS স্পিডের। যারা বিশেষ করে ছবি তুলে তারা 18 MBPSটা নিলে চলতেছে, MBPS থেকে MBPSটা আপনার যত বেশি হবে আপনার প্রসেসিংটা তত ফাস্ট হবে। ছবি আপনি কপি করতেছেন তাড়াতাড়ি কপি হবে, ছবি আপনি দিচ্ছেন ডেলিভার তাড়াতাড়ি হবে, আপনার ছবিটা তুলতেছেন তাড়াতাড়ি ডাটাটা আপনার মেমোরি কার্ডে নেবে। তো এটা হলো আপনার কার্ডটা হচ্ছে আপনার বিশেষ করে ভালো হবে, আপনার বডি হ্যাং করবে না, গরম হবে না। আর এটা যদি আমাদের থেকে নেন তাহলে এটার প্রাইস পড়বে আপনার 700 টাকা। আর একটা কথা, অনেকে বলবে যে ভাই এটা নিব কীভাবে, কম্পিউটার লাগবে, কম্পিউটারের কোনো ভয় না। আমি বলি আপনাকে, এখন আপনার স্মার্টফোনগুলোতে বিশেষ করে আপনার OTG দেওয়া হয়, এটা একটা USB ড্রাইভারের মতো, যেমন PC-তে যেরকম আমরা USB লাগে ওরকম একটা USB ড্রাইভার সাপোর্টেড এখানে দেওয়া হয়। আপনারটা যদি টাইপ সি হয়ে থাকে, একটা মাইক্রো একটা টাইপ সি, যদি টাইপ সি হয়ে থাকে তাহলে কী করবো, আপনি ছবি তোলার পরে আপনার কার্ডটা আপনার এই ক্যামেরা থেকে নিয়ে আপনি এখানে লাগাবেন, এই দেখেন এভাবে করে লাগাবেন, এভাবে করে লাগাবেন। তারপর হচ্ছে এটা যদি আপনার টাইপ সি হয় টাইপ সি নেবেন, ওটি যে আর নাইলে মাইক্রো হলো মাইক্রো নেবেন। এগুলো আপনার 80 টাকা 100 টাকা নেবে, বেশি না, খুবই কম দাম। এভাবে লাগাই দিবেন, তারপর হচ্ছে এখানে ইনপুট করবেন। ইনপুট করার সাথে দেখেন মোবাইলটা খোলো তো একটু, দেখেন আমি ইনপুট করছি, এখানে একটা লাইট লিড করতেছে, তার মানে OTG-টা পাইছে। এখানে টান দিবেন, এই দেখেন দেখছেন, ক্লিক করবেন এখানে, এখানে ক্লিক করার পর আপনার হচ্ছে এখানে আপনার মেমোরি কার্ডটা শো করবে, DCIM একটা অপশন শো করবে, ওই অপশন আপনি দিবেন। তারপর হচ্ছে আপনার ওইখানে ঢুকলে আপনার ছবিগুলো ক্লিক করে আপনার সিলেক্ট করে কপি করে নিয়ে নিতে পারবেন। আসলে কাজটা হচ্ছে এতটুকুই। তো আসলে যারা জানেন না তারা ভয় পাবেন না, আমাদের কাছে আসবেন, আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে নিতে হয়। তো আমি আমাদের এখানে 4-5টা ক্যাটাগরির মেমোরি কার্ড আছে, আমি একটা একটার সাথে আপনাকে পরিচয় করে দিই আসলে কোনটা কার জন্য ভালো হয়। এটা হচ্ছে 16 GB, যার যতটুকু দরকার ততটুকু নেবেন, 16 GB 700 টাকা, সাথে পাবেন 1 বছর ওয়ারেন্টি। এরপর আছে আমাদের কাছে 32 GB স্যানডিস্কের, এটা হচ্ছে 120 MBPS, 120 MBPS হচ্ছে যাদের জন্য হচ্ছে বিশেষ করে ভিডিও ভিডিওর কাজ যারা করে তাদের জন্য কিন্তু খুবই একটা ভালো। MBPS বেশি হলে দাদার মানে আপনার হচ্ছে ভিডিও করলে যে বড় ফর্মেটে করে ডাটাটা আপনার আর্লি মেমোরি কার্ডে নিতে পারবে। তো এটার জন্য চাইলে আপনারা 120 MBPS যারা ভিডিও করেন তারা এটা নিয়ে যাবে। এটা হচ্ছে 32 GB 1000 টাকা, সাথে পাবেন 1 বছরের ওয়ারেন্টি, ওয়ারেন্টি না গ্যারান্টি বলতে পারেন, নষ্ট হলে ডাইরেক্ট রিপ্লেস, রিপেয়ার নয় ডাইরেক্ট রিপ্লেস দেবে 1 বছরে। আর এটা হচ্ছে আমাদের 64 GB, দেখেন এটাও আপনার হচ্ছে 120 MBPS, ভিডিওগ্রাফির জন্য ভালো, এটা অরিজিনাল দুবাইয়ের প্রোডাক্ট স্যানডিস্ক আলট্রা, এটা যদি নেন আমাদের থেকে 1500 টাকা রাখবো। এরপরে আরেকটা আছে, এটা হচ্ছে 128 GB, ঠিক আছে, এটা হচ্ছে 128 GB, এটাও 120 MBPS, এটা যদি নেন আমাদের থেকে পড়বে 2500 টাকা।
সর্বশেষ আরেকটা মেমোরি কার্ড আছে, এটাকে বলা হয় সিএফ কার্ড। এটা আসলে সবার ক্যামেরাতে হয় না, এগুলো যেগুলো ওল্ডার ভার্সন আগের সিএফ কার্ড, যেমন বিশেষ করে ক্যাননের 7D ওটাতে কিন্তু সিএফ কার্ড সিস্টেম, বড় কার্ড। তারপর হচ্ছে ক্যানন 5D Mark III ওগুলোতে হচ্ছে সিএফ কার্ড সিস্টেম, তারা কিন্তু এই মেমোরি কার্ডটা নেয়। এটা হচ্ছে তাদের জন্য, এটা হচ্ছে আপনার 32 GB, এটা হচ্ছে সানডিস্ক এক্সট্রিম প্রো, ঠিক আছে। এটা নিলে আমাদের থেকে পড়বে প্রায় 3000 টাকা, আর এটা হচ্ছে 120 MB, সাথে পাবেন 1 বছর ওয়ারেন্টি। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে আপনার কোন মেমোরি কার্ডটা কত জিবি আর প্রাইস কেমন সময় আর কী জন্য ইউজ করলে ভালো। তো আপনারা আসলে যদি যারা ছোটো মেমোরি কার্ডগুলো ইউজ করে থাকেন, তারা আজকে থেকে এগুলো বাদ দিয়ে দেন। ছোটো মেমোরি কার্ড করা আসলে আপনার ক্যামেরার জন্য খুবই ক্ষতিকর। তা আমার বোঝানোটা যতটুকু আমার বোঝার আমি আপনাদেরকে বুঝেছি, বাকিটা আপনাদের উপরে। তো আপনারা যদি আমার থেকে যদি পারচেস করতে চান, আমাদের থেকেও পারচেস করতে পারবেন। তো যাওয়ার আগে, ভিডিও শেষ করার আগে আমি আমাদের শপের লোকেশনটা বলে দিই। আমাদের শপের লোকেশনটা হচ্ছে চিটাগং লালখান বাজার আমি সেন্টার 3rd ফ্লোর শপ নাম্বার 5। আর যারা সিটির বাইরে আছেন তারাও চাইলে আমাদের থেকে পারচেস করতে পারবেন। আমরা এই সিটির বাইরে 64 জেলাতে আমরা কুরিয়ার করে থাকি 24 ঘন্টার মাধ্যমে। তো আপনারা চাইলে ডিসপ্লেতে থাকা নাম্বারে যোগাযোগ করে সরাসরি আসতে পারে চিটাগংয়ের ভিতরে, যারা আছেন তারা এসে দেখে নিয়ে যেতে পারে। আর চিটাগংয়ের বাইরে যারা আছে তারা চাইলে সরাসরি ডিসপ্লেতে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো সবাই আশা করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।